নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় বাড়ির ইলেকট্রিক মিটার স্থানান্তরের আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে দরখাস্তটি লেখা যায় আর আপনাদের যদি এরকম কোনো দরখাস্ত লেখার প্রয়োজন মনে হয় আমায় কমেন্ট করে জানান আমি চেষ্টা করব এরকম দরখাস্ত লিখে আপনাদের পাশে থাকার তো আমি এখানে লিখে টু দাম ম্যানেজার ডাব্লিউ বিএসিডিসি এল ব্রাঞ্চ বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা আপনারা আপনাদের কোম্পানির নাম এখানে লিখবেন তারপরে এখানে ব্রাঞ্চের নাম লিখবেন এবং এখানে ঠিকানাটি লিখে দেবেন এরপরে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি আপনি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে আপনি লিখে নিতে পারেন তারপরে আমি কি বলছি স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি শাহানারা শেখ পিতা রিজাউল আলম গ্রাম পোস্ট অফিস কুসুম গ্রাম থানা মন্তেশ্বর জেলা বর্ধমান এটুকু আমি নাম ও ঠিকানা জানিয়ে দিলাম এরপর আমি কি বলছি আমার বাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক মিটার নম্বর হলো এত তাহলে হলুদ কার্ডে যে ইলেকট্রিক মিটার নম্বর আছে সেটি আপনি এখানে আইডি বা কনজিউমার আইডি যেটাই আছে সেখানে লিখে দেবেন এরপর আপনি কি জানাচ্ছেন এই মিটারটি যেখানে আছে সেখান থেকে বাড়ির অন্য জায়গায় বসাতে চাই আপনার কাছে আমার আবেদন আমার বাড়ির এই মিটারটি যত দ্রুত সম্ভব সরিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করে দিন সহজ সরল ভাষায় সংক্ষেপে আপনি জানিয়ে দিলেন আপনি কি করতে চাইছেন এরপরে দরখাস্ত লেখার প্যাটার্ন অনুসারে যেটি বলতে হয় সেটি এরকম অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার আবেদনে সাড়া দিয়ে আমাকে সাহায্য করুন ইতি বিনীত এখানে সিগনেচার করে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তটি লিখে দেখানোর কথা আমায় বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে